হ্যালো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য পিকু টিউশন সেন্টার এবং সায়েন্স উইথ পিকু ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আমার উৎপাদকের বিশ্লেষণে তেরো দশমিক দুইয়ের ক্লাস এইটের যে ভিডিওগুলো করছিলাম তার একের দাগের এক্স ভি আই পর্যন্ত আমাদের হয়ে আছে একের দাগের ষোলো পর্যন্ত তো আমরা আজকে দুয়ের দাগের আর তিনের দাগেরগুলো দেখবো যে কীভাবে কী হচ্ছে তো চলো আমাদের দুয়ের দাগেরগুলো দেখা যাক আজকে দুয়ের দাগেরগুলো আমরা দেখে নেব আমরা সরকারি বইটি দিয়ে থাকি পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন সরকারি স্কুলে যে বইটি করানো হয় তার যে সমাধান কিভাবে কি করতে হবে ছেলে মেয়েদের প্রচুর অসুবিধা হয় যারা ব্যাচে পড়ে তাদের অঙ্ক তো খুবই অসুবিধা হবে যারা বাড়িতে পড়ে তাদের তো তাও ঠিক আছে ব্যাচে খুব হায়ার ব্রেন ছাড়া তারা অঙ্ক হয়তো অতটা ধরতে নাও পারতে পারে তার জন্য আমার এই প্রচেষ্টা যাতে সবাই ভালো করে অঙ্ক শিখতে এবং করতে পারে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো এবং পারলে নিজের নিকট বন্ধু যারা যারা পড়াশোনা পয়সার অভাবে করতে পারে না বা সারাদিন কাজ করার পর সময় বার করতে পারে না তো তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি ভালো লাগবে ভিডিওতেই দেখতে থাকুন তো চলো দুয়ের দাগের একটা দুয়ের দাগের একের অঙ্কটা কি বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি দুটি বর্গের অন্তরূপ তাহলে দেখো আমি এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস দুই গণিত এক্স ইন্টু এক প্লাস একের স্কোয়ার লিখব তো তাহলে দেখো এইখান থেকে একটা এক প্লাস এক নিয়ে নিলাম প্লাস এক তাহলে প্লাস সরি মাইনাস চার দেবো মাথায় কিছু ঢুকলো না দেখো আমি ভালো করে বুঝিয়ে দিই এইখানটা আমরা কি করব যে এই তিন মাইনাস তিন আছে তো এখান থেকে আমরা প্লাস এক নিয়ে নেবো বলবে কী করে সম্ভব কোনো দিন সম্ভব নয় মাইনাস তিন থেকে তো প্লাস এক নেওয়া যায় না আচ্ছা প্লাস এক নেওয়া যায় না আমি যদি এখানে মাইনাস চার লিখে দিই তাহলে দেখো যোগ বিয়োগ করলে মাইনাস তিন থাকছে তাহলে আমরা সেটাই করবো এখানে লিখবো প্লাস এক আর এখানে লিখবো মাইনাস চার তাহলে এইটা দেখো সূত্র পড়ে যাবে এক্স মাইনাস দুই তার হোল স্কোয়ার আর এই চারটাকে লিখবো দুই স্কোয়ার দেখো দুটি রাশির দুটো রাশি হলো এদের মাথাতে বর্গ চিহ্ন আছে মানে স্কোয়ার চিহ্ন আছে আর অন্তর রূপে প্রকাশ হয়ে গেল ক্লিয়ার হয়ে গেছে আমাদের দেখো ঠিক আছে এরপরে তোমরা কী করবে এইটা করার পর আমাদের এখানে একটা লাইন তোমরা করে দেবে কী করে করবে না এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক মাইনাস চার এই প্লাস এক মাইনাস চার দেখো প্লাস এক মাইনাস চার এইটা করে দিলে দেখতে ভালো লাগবে বেশ যে কীভাবে করেছি না করেছি তো চলো দুয়ের দাগে দুয়েরটা দেখি দুয়ের দাগের দু একটা কী বলছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটাকে কী করে করবো আমরা তো দেখো এক্স স্কোয়ার প্লাস দুই গণিত দুই গণিত এখানে টু এ বি করবো তাহলে টু ইন্টু এ মানে কি এটা স্কোয়ারটাকে বাদ দিয়ে যেটা থাকে মানে শুধু এক্স আর বিটা নিশ্চয়ই পাঁচের দুই করতে হবে তবে তো দুই দুই কেটে গিয়ে আগের লাইনটা বাজে থাকবে তাহলে নিশ্চয়ই এখানে পাঁচের দুই তার হোল স্কোয়ার হবে হয়েছে তো কিন্তু এই পাঁচের দুই তার হোল স্কোয়ারটা আগের লাইনে ছিল কি ছিল না তাহলে আমি কি লিখবো মাইনাস পাঁচের দুই তার হোল স্কোয়ার আগের লাইনে ছিল না তাহলে প্লাস পাঁচের দুই মাইনাস পাঁচের দুই কেটে যাবে কিন্তু এটা কেন লিখছি কারণ এই তিনটে দিয়ে একটা সূত্র পড়বে বলে এটা লেখার কারণ আর প্লাস ছয়টা যেমন আছে লিখবো তাহলে দেখো কী আসবে এক্স প্লাস পাঁচের দুই তার হোল স্কোয়ার হয়ে গেল প্লাস ছয়টা আগে লিখে দেবে আর এইটাকে যদি এই তিনটে নিয়ে কিন্তু আমার সূত্রটা পড়ে গেল তাহলে এইটা হচ্ছে মাইনাস পঁচিশ বাই চার এটা আবার লিখে দিলে তাহলে কী হলো এক্স প্লাস পাঁচের দুই তার হোলস্কোয়ার হয়ে গেলো আর এইটাকে যদি লস হো কারো চার লস হোক তাহলে চব্বিশ মাইনাস পঁচিশ তাহলে কত আসছে মাইনাস একের চার তাহলে এটাকে প্লাসে মাইনাসে এটা তো মাইনাস এক হচ্ছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস একের চার তাহলে এক্স প্লাস পাঁচের দুই তার হোল স্কোয়ার আর মাইনাস একের দুই তার হোল স্কোয়ার দেখো দুটো রাশি হলো তার বর্গ দেওয়া আছে মাঝখানে অন্তর মানে বিয় চিহ্ন দেওয়া আছে তো হয়ে গেল নেক্সট দুয়ের দাগে আমরা তিনেরটা দেখবো দুয়ের দিকে তিনের অঙ্ক কী করে কী কী হয় বা কী করে কী করতে হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এই অঙ্কটা আমরা দেখে নেব আচ্ছা তো দেখে নাও এখানে কিন্তু থ্রি কমন নিতে হবে নাহলে কিন্তু অঙ্কটা আমাদের করতে পারবো না এরকম হলো এবার দেখো কীরকম এই অঙ্কটা বড়ো আছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস দুই ইন্টু এক্স ইন্টু সাতের ছয় টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার কিন্তু এই প্লাস বি স্কোয়ারটা তো আগের লাইনে ছিল না তাহলে একবার মাইনাস বি স্কোয়ার দেবো আর এই মাইনাস ছয়টা যেমন আছে কী করবো লিখে দেবো তাহলে কী করবো দেখো থ্রি ইন্টু এক্স মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার হয়েছে আর এইগুলো দেখে দেখে লিখবো কারণ মাইনাস উনপঞ্চাশ বাই ছত্রিশ আর মাইনাস ছয় হয়েছে তাহলে দেখো থ্রি ইন্টু আচ্ছা এইটা কিন্তু থ্রি ইন্টু আছে গোটাটাতে হ্যাঁ এই গোটাটাতেই থ্রি ইন্টু আছে তাহলে কী হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার আর এখানে কী হচ্ছে দেখো এখানে আমার ছত্রিশ যদি এখানে মাইনাসটা কমন নি নাও নি ছত্রিশ যদি লসও করি তাহলে উনপঞ্চাশ প্লাস ছত্রিশ ছয় কত হচ্ছে দুশো ষোলো দেন হয় দেখে নাম ছয় ছয় ছত্রিশ হ্যাঁ ঠিক আছে এরপর দেখো আরো জায়গা লাগবে আমার পরের এই অঙ্কটা মুছে জায়গা বানিয়ে নিয়ে আমাদের করতে হবে আরো জায়গা আমাদের লাগবে নাও তাহলে এই অঙ্কটা আমাদেরকে করতে গেলে এরপরে এইখানে করতে হবে এই উপরটাতে তো দেখো কী করে করবো থ্রি ইন্টু এক্স এক্স মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার আর মাইনাস এটা যোগ করো নয়ের ছয় পনেরো পাঁচ হাতে থাকে একুশ তাহলে নয় ছয় পনেরো পাঁচ হাত একুশ ছাব্বিশ তাই তো দেখেন নয় ছয় পনেরো পাঁচ হাতে এক চার একে পাঁচ একে ছয় দুশো পঁয়ষট্টি বাই ছত্রিশ কিন্তু এরকম তো হওয়ার উচিত নয় এখানে তাহলে এখানে কিছু ভুল হলো নাকি দুশো ছাপ্পান্ন হওয়ার কথা দুশো পঁয়ষট্টি তো হার্গিস হবে না ছয় ছত্রিশ ছয় হাজার থেকে তিন ছয় তিন আঠেরো তিন একুশ ঠিক আছে তো নয় ছয় পনেরো পাঁচ ষোলো হওয়ার কথা তো কীভাবে হবে এই সালা হুম সমস্যা আছে ঠিক আছে ভুল হয়েছে একটু তো দেখো আমাদের এই অঙ্কটা একটু সমস্যা হয়েছিল আমাদের এই অঙ্কটা এই জায়গাতে থ্রি কমন নিলে এখানটা কিন্তু টু হয় তাহলে দেখো এই জায়গা থেকে আমরা কিন্তু মুছে দেবো এই জায়গা থেকে আমাদের একটু ভুল হয়েছিল থ্রি কমনটা নেওয়া ঠিকঠাক হয়নি ওই জন্যই আসছে না তাহলে থ্রি এখানে যদি কমন নাও ভালো করে দেখো থ্রি যদি কমন নাও তুমি এখানে তাহলে এইটা তো থ্রি উড়ে গেলো এখানেও থ্রি উড়ে গিয়ে নিচে বাই থ্রি হয়ে যাবে এখানেও তো থ্রি উঠবে এখানে টু হয়ে যাবে এই জায়গাতে ভুল হয়েছিল তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু সাতের ছয় প্লাস সাতের ছয় তার হোল স্কোয়ার মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার আর মাইনাস দুই এই পর্যন্ত আসবে তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার এক্স মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ বাই ছত্রিশ মাইনাস দুই তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার মাইনাসটা যদি কমন নিই আমরা ছত্রিশ তাহলে উনপঞ্চাশ প্লাস বাহাত্তর বাহাত্তর এরপরে আমরা এইখানে করছি এই লাইনে তাহলে দেখো কী আসছে থ্রি ইন্টু এক্স মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার আচ্ছা আর মাইনাস দিয়ে একশো পঁচিশ বাই ছত্রিশ দেখে না তাহলে এটা থ্রি ইন্টু এক্স মাইনাস সাতের ছয় তার হোল স্কোয়ার মাইনাস পনেরো পনেরো দুশো পঁচিশ নয় দু এগারো সরি একশো একুশ হবে একশো একুশ হচ্ছে তাহলে এগারো বাই ছয় তার হোলস্কোয়ার দেখে না কিন্তু দুটো রাশির বর্গ কি এখনও এসেছে আসা নাই তিনটা গুণ করতে হবে দুটোর সঙ্গেই তাহলেই হয়ে যাবে আমার তাই না তো দেখো এই পর্যন্ত আমাদের এলো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ কিন্তু আমাদের হয়ে গেল এরপর আমাকে যদি তিন টাকা ঢোকাতে হয় তাহলে রুট থ্রি রূপে ঢোকাতে হবে ভেতরে তিন টাকা যদি ঢোকাতে হয় তাহলে রুট থ্রি রূপে আমাকে তিনটা ঢোকাতে হবে আচ্ছা আমরা এই অ্যান্সারটা দেখি কী আছে দুয়ের দাগের তিনেরটা কষে দেখি তেরো দশমিক দুই দুয়ের দাগের তিনের তিনের অঙ্ক এক্স মাইনাস থ্রি আর থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি আর থ্রি এক্স প্লাস টু আচ্ছা এই এই অঙ্কগুলো ও উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল তাহলে লাস্টে কিন্তু এইটা করার পর আর একটু লাইন হবে আচ্ছা এই অঙ্কটা লাস্টে এইটা করার পর একটা লাইন হয়ে যাবে এই লাইনটা হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি দেখে নাও এরকম হবে তাহলে এটা এটা কেটে যাচ্ছে এমনি আচ্ছা এটা ওয়ান হবে সরি এটা ওয়ান হবে কারণ এখানে তো ওয়ান স্কোয়ার আছে তাহলে এখানে ওয়ান হবে এখানেও ওয়ান হবে তাহলে এই হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইন এক্স মাইনাস থ্রি এইটা অ্যান্সার হবে আচ্ছা এইটার অ্যান্সার আমি বলে দিচ্ছি তোমাদেরকে তাহলে এইটা দেখো এইটা এরপরে আমি আমরা ভাঙবো ভেঙে কী করবো এক্স মাইনাস সাতের ছয় প্লাস এগারো ছয় একবার প্লাস দিয়ে করবো আর একবার মাইনাস দিয়ে এক্স মাইনাস সাতের ছয় মাইনাস এগারো ছয় ঠিক আছে তাহলে দেখো থ্রি ইন্টু কী আসছে এটা এক্স মাইন ছয় যদি লসে করো তাহলে এগারো মাইনাস সাত মানে চারের ছয় আসছে প্লাস চারের ছয় চারের ছয় মানে দুয়ের তিন আচ্ছা এই একটা হচ্ছে আর এক্স এটা আঠেরো ছয় হচ্ছে মানে শুধু তিন হয়ে যাচ্ছে দেখো তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস দুয়ের তিন আর এক্স মাইনাস তিন দেখে নাও তাহলে এটা কী লিখবো থ্রি দিয়ে যদি গুণ করো তাহলে থ্রি এক্স এইটাকে থ্রি দিয়ে গুণ করে নিচের থ্রির সঙ্গে ওপরে থ্রি কেটে যাবে মানে প্লাস টু আর এক্স মাইনাস থ্রি এইটা হচ্ছে অ্যান্সার চলো তো দুয়ের অঙ্কটার অ্যান্সারটা তোমরা তারপরে বার করে নেবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবে এ প্লাস বি গণিত এ মাইনাস বি তাহলেই দেখবে হয়ে যাবে দুয়ের অঙ্কটা আর এখানে নেই আর করতে গেলে আবার গোটাটাই করতে হবে তার জন্য আর করতে করা যাচ্ছে না তো তোমরা যদি রিকোয়েস্ট থাকে তাও দুয়ের অঙ্কটা পরে বলবে পরে আবার সেটা নিয়ে একটা ভিডিও ডাউট ক্লিয়ারিং ক্লাস আমরা করিয়ে দেবো চলো নেক্সট অঙ্ক দুয়ের দাগের চার থ্রি স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এই অঙ্কটা যদি করতে হয় থ্রি আবার সেই থ্রি কমন নিতে হবে আগে যেটা থাকবে কমন নিতে হবে তাহলে স্কোয়ার মাইনাস দুয়ের তিন এ মাইনাস পাঁচের তিন এই তো আসব তাহলে এইটা লিখবো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন কত লিখবো তবে তো হবে তিন দেখানো তবে no, 2 তিন হবে এ প্লাস সরি এ আর লেখার দরকার হয় প্লাস দুয়ের ছয় তার হোল স্কোয়ার মাইনাস পাঁচের তিন এই তো আসছে তাহলে থ্রি ইন্টু এ মাইনাস ছয় তার হোল স্কোয়ার মাইনাস পাঁচের তিন তাই তো তো আগে এইটা লিখি এইটা হচ্ছে তোমার হ্যাঁ এটা যদি তুমি করো দু চার বাই ছত্রিশ চার বাই ছত্রিশ মাইনাস পাঁচের তিন ঠিক আছে তাহলে যদি তোমরা করো এ মাইনাস দুয়ের ছয় দুয়ের ছয়টা কাটাগরি করলে একের তিন এসে যাবে আচ্ছা এটা কাটাগরি করলে একের নয় আসবে তাহলে একের নয় মাইনাস পাঁচের তিন হলো তাহলে আচ্ছা এটা কিন্তু প্লাসে ছিল থ্রি ইন্টু এফ মাইনাস একের তিন তার হোল স্কোয়ার নয় যদি লসও করো তাহলে ওয়ান মাইনাস কত হচ্ছে তিন তিরিকে নয় তার আমার পনেরো দেখে নাও ভালো করে দেখে নাও তাই তো ওয়ান মাইনাস পনেরো তাহলে কিন্তু চোদ্দো বাই নয় আসছে চোদ্দো বাই নয় এলে কিছুই হবে না চোদ্দো বাই নয় এলে কিন্তু আমাদের কিছু হবে না আচ্ছা আমরা এখানে একটু ভুল করেছি দেখো এখানে ভুলটা হচ্ছে আমাদের প্লাস দুয়ের ছয় তার হোল স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে আর মাইনাস দুয়ের ছয় তার হোল স্কোয়ার দিতে হবে কারণ এই দুয়ে প্লাস দুয়ের ছয় তার হোল স্কোয়ারটা আগের লাইনে ছিল না তাহলে এখানে কিন্তু আমাদের মাইনাস হবে তাহলে এখানে মাইনাস হবে এখানেও কী হবে মাইনাস হবে এবং যেহেতু আমরা মাইনাসটা কমন নিয়ে নিয়েছি কমন নিয়ে নিলে এগুলো সব প্লাস হয়ে যাবে আচ্ছা তাহলে কী আসছে এটার হোল স্কোয়ার হবে এটার হোল স্কোয়ার হবে আর এটা ষোলো বাই নয় হবে তো চলো দেখো এবারে এইখানে দেখাচ্ছি এইখান থেকে এইখানে আরও উপরে দেখায় জায়গা নেই বলে তোমরা নিচে নিচে লিখে লিখে যাবে আচ্ছা তাহলে কী আসছে থ্রি ইন্টু এ মাইনাস একের তিন তার হোল স্কোয়ার আর চারের তিন তার হোল স্কোয়ার তাহলে থ্রি ইন্টু এ মাইনাস একের তিন মাইনাস চারের তিন প্লাস চারের তিন একবার কারণ এ প্লাস বি আর একবার লিখবো এ মাইনাস বি ঠিক আছে তাহলে দেখো কি হবে তারপরে নেক্সট নেক্সট আমাদের লাইন কী হবে থ্রি ইনটু আচ্ছা চার তিন যদি লসে করো তা চার এক মানে তিন বাই তার মানে এ মাইনাস হয়ে যাবে তিন বাই তিন প্লাস তিন বাই মানে এ প্লাস হয়ে যাবে আর এখানে যদি করো তাহলে মাইনাস পাঁচের তিন দেখো এ পাঁচের তিন তাহলে অ্যান্সারটা কত আসবে থ্রি ইন্টু এ প্লাস ওয়ান আচ্ছা এই থ্রিটা তুমি এর সঙ্গে গুণ করে দাও তাহলে থ্রি এ আর এই থ্রি থ্রি কেটে যাবে তার মানে মাইনাস ফাইভ এটা হচ্ছে অ্যান্সার তো চলো নেক্সট অঙ্কতে আমরা চলে যাই নেক্সট অঙ্কতে আমরা চলে যাই তাহলে বলছে উৎপাদকের বিশ্লেষণ আবার উৎপাদকের বিশ্লেষণ আছে আমাদের তো চলো তেরো পয়েন্ট টু কষে দেখি তেরো পয়েন্ট টু উৎপাদকের বিশ্লেষণ আবার আমাদের উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে আজকে উৎপাদকের বিশ্লেষণটা শেষ করিয়ে তারপরে তোমাদেরকে আমরা সময় কার্যটা করব সময় ও কার্য কারণ প্রচুর স্টুডেন্টের রিকোয়েস্ট আছে সময় কার্যটা তারা সময় কার্য এবং মিশ্রণ বুঝতে খুব অসুবিধা হয় তাদের ক্লাস এইটের সুতরাং সময় কার্য আর মিশ্রণ আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব তিনের দাগের এক একটা

তিনের দিকে দুই দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি গণিত কি এ মাইনাস বি তাহলে এইটা যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ কী করে আসবে কারণ এখানে প্লাস আছে তার মানে এই দুটো প্লাস দিয়ে লিখবো তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এই টু এর জায়গায় লিখলাম কিন্তু এটা তারপরে এক্স লিখছি বলবে হ্যাঁ টু এক্স জায়গায় এত বড় হ্যাঁ এত বড় দেখো কী করে হয় এ আর এ যোগ করলে টু এ হয় প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে তার মানে টু এই থাকছে তাহলে আমরা লিখতে পারি এটাকে কেন লিখছি কারণ ফ্যাক্টর হিসাবে এইটাকে ভাঙলেই আমাকে এইখান থেকে তো কমন নিতে হবে তাহলে এই এইরকম মতো আমাকে লিখতে হবে নাহলে কমনটা পাবো কোথা থেকে আমি আকাশ থেকে উড়ে আসবে নাকি কমনটা আচ্ছা প্লাস এ প্লাস বি গণিত এ মাইনাস বি নেক্সট দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি গণিত এ মাইনাস বি এক্স কমন নাও এই দুটো থেকে তাহলে এক্স প্লাস এ প্লাস বি আর এখানে প্লাস এ কমন নাও তাহলে এক্স প্লাস এ প্লাস বি তাহলে একটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস আর একটা যেগুলো পড়ে আছে এক্স প্লাস এ মাইনাস বি নেক্সট অঙ্ক দেখো তিনের দিকে তিনেরটা তিনের দাগে তিনের অঙ্ক এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ এ এক্স এগুলো ভয় দেখানোর জন্য দিয়েছে কঠিন কিছু নয় ব্র্যাকটটা খালি খুলে দেবে ব্র্যাক্টটা খুলে দিলেই কাজ হয়ে যাবে হুম তাহলে এ এক্স কমন নেবে তাহলে এক্স মাইনাস এ এই একদম এই অঙ্কটার মতো শুধু মাইনাসের একটু খেলা দিয়েছে হুম তাহলে এক্স মাই সরি এখানে কিছু একটা ভুল আছে হ্যাঁ এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে তাহলে এক্স মাইনাস এ আর এ এক্স মাইনাস ওয়ান নেক্সট দেখো তিনের দাগের চারটা তিনের দাগের চার চারটা একই এ এক্স স্কোয়ার + a² - 1 * x nah, - a এর হচ্ছে চারটিter এর অঙ্ক তাহলে কি করব ax² ब्रैकेट খুলে দেবো a²x - 1x - a होजा তাহলে দেখো কি করব ax a + x না सॉरी x + a হবে x + a हम्म होजा तो देखो और 1 এইটাই এক্স আছে সরি তাহলে ওয়ান তাহলে এক্স প্লাস এ তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ আর হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান নেক্সট অঙ্ক আমাদের অঙ্ক তো আসি আর দুটো অঙ্ক আছে এই চ্যাপ্টারে খালি কমপ্লিট এই নীলকালি একদম প্রচুর কষ্টকর কষ্টকরকালীন মুসতে প্রচুর প্রবলেম হয় যার জন্য একটু টাইম বেশি লাগছে তোমরা কিছু মনে করো না একটু টাইম বেশি লাগছে তিনের দাগে ভিয়েরটা এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এ তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস টু এক্স মাইনাস টু এ এক্স এক্স মাইনাস এ প্লাস টু এক্স মাইনাস এ এক্স মাইনছ এ এ এক্স প্লাছ টু কমপ্লিট তেনেকৈ ভি আই এ স্কোৱাৰ প্লাছ ওৱান মাইনাছ ছিক্স বাই এ স্কোৱাৰ এটা কি ক'ব কৰিব এটা এ স্কোয়ার কমন না স্কোয়ার লস হোক করো তো দেখি কোনো এ ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ স্কোয়ার সমান পি ধরো দেখি কী আসছে তাহলে এইটা হচ্ছে সরি আগে পি ধরবে না আগে আমরা লিখে দেবো এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে দেবো একে প্লাস এ স্কোয়ার মাইনাস সিক্স বাই এ স্কোয়ার এবারে এ স্কোয়ার সমান পি ধরো তো দেখি এ স্কোয়ার সমান পি ধরি দেখি কী আসছে তাহলে পি পি স্কোয়ার প্লাস পি মাইনাস সিক্স তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু পি মাইনাস সিক্স তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু পি মাইনাস সিক্স বাই পি এবার কিন্তু আমরা এইখানে করছি জায়গা নেই বলে জায়গা নেই বলে আমরা এই বাঁদিকের উপরটায় এইখানটায় করছি তোমরা নিচে নিচে করে করে যাবে দেখো এইখান থেকে এইখানে করছি পি ইন্টু পি মাইনাস থ্রি আর প্লাস টু ইন্টু পি মাইনাস থ্রি বাই তাহলে কি আসছে পি মাইনাস থ্রি আর পি প্লাস টু বাই পি তাহলে পি এর জায়গায় আমরা কি বসাবো এ স্কোয়ার বসাবো তাহলে স্কোয়ার মাইনাস থ্রি বাই এ স্কোয়ার প্লাস টু বাই স্কোয়ার হয়েছে তো এগুলো বসিয়ে দিলাম মানগুলো এবার দেখো কি আছে তাহলে এই স্কোয়ারটা কি করব দেখো এর নিচে একটা এ দেবো আর কি করব এর নিচে একটা এ দেবো তাহলে এই অ্যান্সার কত আসছে এ স্কোয়ার বাই এ মাইনাস থ্রি বাই এ সেপারেশন পদ্ধতি অঙ্কর পৃথকীকরণ পদ্ধতি মানে ডিভাইডেড বাই যদি একটা এ থাকে তাহলে এইটা বাই এইটা করে একবার মাইনাস দিয়ে এইটা বাই এইটা করে এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস আছে বলে প্লাস দিয়ে করবো তাহলে প্লাস দিয়ে টু বাই এ করুন তাহলে দেখো একটা করে এ কাটছে কেন তাহলে এ মাইনাস থ্রি বাই এ হবে আর একটা হবে এ প্লাস টু বাই এ এটা হচ্ছে অ্যান্সার তো চলো আমরা তেরো পয়েন্ট ওয়ান এবং তেরো পয়েন্ট টু শেষ করলাম নেক্সট দিন আমরা সময়কার্য করাবো সময়কার্য সময়কার্য দেখার পরই আমরা মিশ্রণ দেখব সময়কার্য আর মিশ্রণ আমরা খুব ভালো করে দেখে নেব চলো বাই বাই টাটা সি ইউ সুন